নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর অনন্যার সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আনিসুর ও আলিফ নূর, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেপ্তার হলো এই দুজন। সব জানে আনিসুর, এমনই জানা যাচ্ছে ইডি মারফত। এবং আলিফ নূর এমনটাই বলেছেন যে আমি কিছু জানি না, সব জানে আনিসুর। জিজ্ঞাসাবাদের পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইডিকে বলেছে আলিফ নূর যে আমি কিছু জানি না, সব জানে আনিসুর রহমান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর এবং তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং এবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলিফ নূরকে গ্রেপ্তার করা হলো, আনিসুর রহমানকেও। একদমই সুদীপ, তো তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার আরো দুজন ইডির জালে। আনিসুর ও আলিফ নূরকে এবার গ্রেপ্তার করলো ইডি। সব জানে আলিফ, সব জানে আনিসুর, এমনই বলছে আলিফ। ইতিমধ্যে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর ও তার ভাই, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ইডির হাতে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আরো দুজন, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এদের দুজনকে। আনিসুর রহমান, যিনি দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, এবং তার ভাই আলিফ নূরকেও গ্রেপ্তার করা হয়েছে। একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আলিফের বক্তব্য যে আমি কিচ্ছু জানি না, আনিসুর সব জানে, এমনটাই ইডির জিজ্ঞাসাবাদে বলেছেন আলিফ নূর। এবং আবারও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর, আবারও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আনিসুর রহমান এবং আলিফ নূর। আরো দুজনকে গ্রেপ্তার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে। ইডির হাতে গ্রেপ্তার এই দুজন, আনিসুর ও আলিফ, এদের দুজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করলো ইডি। এমনই ইডি মারফত খবর, আমি কিছু জানি না, সব জানে আনিসুর, এমনই মন্তব্য করছে আলিফ নূর। আবারও গ্রেপ্তার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে দুজনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির জালে, আরো দুজন, আনিসুর এবং অন্যদিকে আরিফ। কি জানতে পারছো? এবং আরিফ দুজনকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে। গতকাল তারা দুজনকে কিন্তু সামান করে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে, এবং এর আগে ইডির তরফ থেকে তাদের বাড়ি এবং যে রাইস মিল, তাদের যে রাইস মিল, সেই রাইস মিলে তো তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করা হয়েছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে সেই নথি খতিয়ে দেখে কিন্তু তাদের গতকাল সামন করা হয়েছিল। গতকাল সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তারা 11টা নাগাদ আসেন, এবং তারপরে ম্যারাথন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় রাত্রিবেলার নাগাদ তারা কিন্তু কয়েকটি জিনিস তারা কনফেস করে ইডির অফিসারদের কাছে, এবং তারপরে কিন্তু ইডির অফিসাররা দিল্লিতে বার্তা পাঠায়, এবং দিল্লিতে বার্তা পাঠানোর পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রেশন দুর্নীতি মামলাতে আরো দুজনকে গ্রেপ্তার করা হলো বলাই যায়, এবং এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোর্টে প্রোডাকশন করা হবে তাদের মেডিকেল চেক আপের পর, এবং তারপরে নিজেদের হেফাজতে নিয়ে এসে আরো ইন্টারোগেশন করে আরো তথ্য পাবে বলে আশাবাদী ইডির আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ দেবপম তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইডির জালে রেশন দুর্নীতি কাণ্ডে আরো দুজন, আনিসুর রহমান এবং আলিফ নূর, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে দেগঙ্গার তৃণমূলের সভাপতি আনিসুর রহমান। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রেশন দুর্নীতি কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো আনিসুর ও তার ভাই আলিফ নূরকে, দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করলো ইডি আধিকারিকরা, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এই দুজনকে। জিজ্ঞাসাবাদে চুপই থাকে আনিসুর, এমনই খবর ইডি মারফত। অন্যদিকে আলিফ জানিয়েছেন যে আনিসুরই সব জানে, তিনি কিচ্ছু জানেন না এই বিষয়ে। রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডির জালে দুই, আনিসুর ও তার ভাই আলিফ নূর, এদের দুজনকে গ্রেপ্তার করা হলো দেগঙ্গার ব্লক সভাপতি, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আলিফ নূর বারবার বলে সব জানে আনিসুর, এমনই কিন্তু ইডি মারফত জানা যাচ্ছে সুদীপ্ত। একদমই তাই, এবং সময় যত এগাবে ততই এই যে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পর যে গ্রেপ্তার হওয়া, এই দুজনকে গ্রেপ্তারের পর আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে অনন্যা।
বাংলার বরাদ্দ বঞ্চনার জল গড়াচ্ছে, 100 দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দাবিকে নস্যাৎ করেছেন নির্মলা সীতারামন থেকে অমিত শাহ। এবার বাংলার দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে পাল্টা প্রহ্লাদ যোশী। মিথ্যাচারের প্রথম পদক গেরুয়া শিবিরের তোপ তৃণমূলের। বাংলার বঞ্চনা নিয়ে সরব তৃণমূল, দরজায় শ্বেতপত্র প্রকাশ। লোকসভা ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল। মমতা থেকে অভিষেক, আবাস ও 100 দিনের কাজে বাংলার বকেয়া বরাদ্দ নিয়ে সুর চড়ান। বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলে তৃণমূল। দিল্লিতে সংসদের অন্দরে একই দাবিতে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021 বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। তৃণমূল সেনাপতির সুরে সুর মিলিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অন্য তৃণমূল সাংসদদের। কিন্তু তৃণমূল সাংসদের দাবি উড়িয়ে দিয়ে বাংলার বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির। দুর্নীতি নিয়ে বাংলার বিরুদ্ধেই এবার শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি। West Bengal share in total industrial production of this country. Honorable Speaker, sir, I like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%, I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. White paper Bengal ke bare mein layenge, kya kya भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের দাবিতে সরব তৃণমূল। বাংলার বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি, 122 দিন ধরে এই দাবি তোলা হচ্ছে, অথচ কেন্দ্র কোনো গুরুত্বই দিচ্ছে না। সংসদে শ্বেতপত্র প্রকাশ হলে তথ্য সামনে আসবে বলে ভয় পাচ্ছে বিজেপি, তাই শ্বেতপত্র প্রকাশ করছে না। বিজেপি টাকা আটকে রেখে চাপের রাজনীতিতে মাথা নত করবে না তৃণমূল। মিথ্যাচারে বিজেপি প্রথম বলে কটাক্ষ তৃণমূলের। 100 ডেজ জব হোক, আবাস যোজনা হোক, 2021 পরে এক পয়সাও ভারত সরকার বাংলার সরকারকে দেয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে দেশের ফাইন্যান্স মিনিস্টার, হোম মিনিস্টার এত এত লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছে, কিন্তু 140 দিন থেকে আপনারা একটা হোয়াইট পেপার দিয়ে বাংলার মানুষকে বলতে পারছেন না যে কত টাকা দিয়েছে। এটা আমরা প্রতিবাদ জানালাম এবং পার্লামেন্টে যদি সত্যি তথ্য রাখতে হয়, হোয়াইট পেপার ইজ দ্য ওয়ে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে। তৃণমূলকে পাল্টা বিজেপি শিবিরের। হাইকোর্টের অবজারভেশনকে আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট অস্বচ্ছতার কথা বলছে, আমরা তো দীর্ঘদিন থেকে বলছি এই অস্বচ্ছতার কারণেই আজকে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়েছে, বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষ। তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক রূপের কারণে আজকে দিদির রক্ষা কবচ নিয়ে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা, মানে সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পর্যন্ত, কেউ গ্রামে মানুষকে ফেস করতে পারেনি, যেখানেই গেছেন বিক্ষোভের সম্মুখীন, কারণ ঘর নিয়ে চূড়ান্ত দুর্নীতি। কিন্তু রাজনৈতিক তরজা শেষে বাংলার মানুষ কবে হকের টাকা পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। 15 বছরের পুরনো বেসরকারি বাস ও মিনিবাস আগামী কয়েক মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উঠে যাচ্ছে। আদালতের রায়ের ভিত্তিতেই 15 বছর পরে ধাপে ধাপে স্ক্র্যাপ করা হচ্ছে শহর ও শহরতলির বুড়ো বাসগুলোকে। আর্থিক কারণে বিভিন্ন রুটে নতুন বাস চালু হয়নি, আগামী দিনে যাত্রী ভোগান্তির আশঙ্কা বাস মালিকদের।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে 2009 সাল থেকে ধাপে ধাপে 15 বছরের বেশি বয়সের বাসকে বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সময়ের হিসেবে 1 অগস্ট থেকে পর্যায়ক্রমে 15 বছরের পুরনো বাস ও মিনিবাস বন্ধ হওয়ার কথা। কেএমডিএ ও সংলগ্ন এলাকায় প্রায় 3,500 বেসরকারি বাস চলে। 2009 সালের 31 জুলাইয়ে আদালতের নির্দেশে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 2,500 বেসরকারি বাস ও মিনিবাস রাস্তা থেকে উঠে যাবে। করোনাকালে প্রায় 2 বছর রাস্তায় গণপরিবহন বন্ধ ছিল। সম্প্রতি আদালতের নির্দিষ্ট করা 15 বছর সময়সীমা আরও 2 বছর বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বিভিন্ন বাস মালিক সংগঠনগুলি, কিন্তু আদালতের রায় থাকায় সেই বিষয়টি বিবেচনায় আসেনি। 2024-এ যে 15 বছর পরে যে দিনটা আসছে, আজকে আমাদের সেই কালো দিন স্টার্ট হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে 3 মাস পরে দেখবেন সাইলেন্স স্টপ হয়ে যাবে। কখন গাড়ি নেমেছে আমাদের, কোনো গাড়ি সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন, কোনো গাড়ির অক্টোবরের রেজিস্ট্রেশন, এইরকম করতে 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 ডিসেম্বর 2025 প্রায় 2,500 গাড়ি কিন্তু কলকাতা মেট্রোপলিটিয়ান থেকে উড়ে যাবে। গত 6 বছরে বেসরকারি বাসের ভাড়া বাড়েনি, অথচ জ্বালানি তেলের দাম এবং যন্ত্রাংশের খরচ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে ব্যাংকের ইএমআই দিয়ে নতুন করে বাস কেনার সাহস পাচ্ছেন না বাস মালিকরা। নতুন গাড়ি নামানোর ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে, এই মুহূর্তে গাড়ি টোটাল অন রোড করতে গেলে পরে 30 লক্ষ টাকা একটা গাড়ির দাম পড়ছে, লোন হচ্ছে, তার 40,000 টাকা মিনিমাম ইএমআই আসছে। এবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে তারাও কেন্দ্র সরকারকে ই করুক, যে জিএসটিটা যদি মুকুব করে তবুও মানুষ প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি, 30,000 টাকার কাছাকাছি ইএমআই থাকবে, একটা মানুষ রিস্ক নিতে পারে। আজকের দিনে কোনো রুট যদি 3,000 মিনিমাম বাতচিত না থাকে, তাহলে গাড়ি নামানো সম্ভব না কোনো মালিকের। ইতিমধ্যেই বিকল্প চিন্তাভাবনা শুরু করেছে পরিবহন দপ্তর। বেসরকারি ক্যাব সংস্থার সঙ্গে শহরের বিভিন্ন রুটে নতুন বাস পরিষেবা চালু করার বিষয়ে সরকারি তরফে আলোচনা হয়েছে। তবে যাত্রীচাপ সামাল দিতে এই পরিষেবা কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বাস মালিক সংগঠনগুলি। আগামী 2-1 মাসের মধ্যেই কলকাতা হাওড়া সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক রুটের অধিকাংশ 15 বছরের পুরনো বেসরকারি বাস রাস্তায় নামতে পারবে না। এর জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরের দিকে নজর রাখবো, জীবন ও স্বাস্থ্য বিমায় 18% জিএসটি প্রত্যাহারের দাবি একই সুর মমতা ও নীতিন গড়করের। জিএসটি প্রত্যাহার করা না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি মমতার। রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদ দোলা এবং সাকেত। আপনাদের জানিয়ে রাখি, জিএসটি প্রত্যাহারের দাবি, জীবন বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি, অন্যদিকে একই সুর মমতা এবং গড়করির গলাতেও, কারণ জিএসটি প্রত্যাহার করা না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি মমতার। রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদ দোলা সেন এবং সাকেত গোখলে। একদমই সুদীপ্ত, রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদেরা। জিএসটি প্রত্যাহার না করা হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবন ও স্বাস্থ্য বিমায় 18% জিএসটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূলের সাংসদেরা। জিএসটি প্রত্যাহার করা না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে নীতিন গড়করি, তার গলায়ও কিন্তু একই সুর। অন্যান্য এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাওড়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ছাত্রীর, এবং মৃত্যু 22 বছরের পৌরবী দাস নামে এক ছাত্রীর। হাওড়ার ভৈরব ঘটক লেনের ঘটনা, অনুমান করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তার বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তার থেকে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সেই খবর সামনে আসছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 22 বছরের ছাত্রীর, পৌরবী দাসের মৃত্যু হয়েছে বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তারেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। হাওড়ার শালকিয়ার ঘটনা, হাওড়ার ভৈরব ঘটক লেনের এই ঘটনার এমনটাই অনুমান করা হচ্ছে যে বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তার, এবং সেই বিদ্যুতের তার পড়ে গিয়ে সেখানেই দুর্ঘটনাটি ঘটে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এই পৌরবী দাসের, যার বয়স 22 বছর। হাওড়ার শালকিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের এক ছাত্রীর। বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তার থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বাড়ির সামনে যে জমা জল ছিল সেই জমা জলে বিদ্যুতের তার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে, আর কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ঠিকই বলেছ যে বাড়ির সামনে বিদ্যুতের তার পড়ে থাকা, শুধু ওখানে একটি প্রমোটিং হচ্ছিল, সেই প্রমোটিং এর বেআইনিভাবে প্রমোটিং হচ্ছিল, যার বিদ্যুতের তার পড়েছিল সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 22 বছরের ছাত্রীর। এবং এই ঘটনা এলাকাও চাঞ্চল্য পড়ে ছড়িয়েছে, কেননা বাড়ির সামনে একবারে বেআইনিভাবে যে প্রমোটিং হচ্ছে সেখানে বিদ্যুতের তার অসাবধানতার সঙ্গে রেখে দেওয়া হয়েছে, যার জন্য এই ছাত্রী বিদ্যুৎ স্পর্শ হয়ে মৃত্যু হলো। এবং এলাকার লোকরা যেটা বলছে, বেআইনি প্রমোটিং এবং যারা এইভাবে বিদ্যুতের তার বর্ষার মধ্যে ফেলে রেখেছে তাদের যেন অবিলম্বে শাস্তি হোক। তবে হাওড়া বিদ্যুৎ পৃষ্ঠে 22 বছর মেয়ে এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র, এবং এই পরিবারের লোক অর্থাৎ বাবা প্রথমে দেখতে পায়, বাবা ইলেকট্রিশিয়ান, তিনি ছুটে গিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করে এবং মেন সুইচ অফ করে তখন হাসপাতালে নিয়ে গেলে তখন মৃত্যু বলে ঘোষণা করা হয়। তবে এই নিয়ে উঠছে প্রশ্ন যে অসাবধানতা বেআইনি প্রমোটিং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কেন রাখা হয়েছে, তা কিন্তু পুলিশ তদন্ত নেমেছে হাওড়া মালিকপাঁচগড়া থানার ভৈরব ঘটক লেনের এই ঘটনা, তবে চোখের ছায়া এলাকা। একদমই জগন্নাথ, ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার শালকিয়ার ঘটনা, 22 বছরের এক ছাত্রীর মৃত্যু, বাড়ির সামনে জমা জলে বিদ্যুতের তার থেকেই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো ছাত্রীর, 22 বছরের ছাত্রী, তার মৃত্যু হয়েছে হাওড়ার ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো পৌরবী দাসের, বাড়ির সামনে জমা জলে তারে বিদ্যুতের তারেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যদিকে এই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং তা ঘিরেই প্রশ্ন উঠছে বিদ্যুৎ বিভাগের, প্রশ্নের মুখে হতে হয়েছে এই বিদ্যুৎ বিভাগকে, কারণ কিভাবে এই মৃত্যু, কেন এই দুর্ঘটনা, তা নিয়েই প্রশ্ন উঠছে এবার। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7-3।